নিত্যপণের দাম বৃদ্ধিতে অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে চট্টগ্রামের সবজির বাজার মাছ মুরগি ও মুদি পণ্যের দামও ব্যাপক চড়া এতে ক্ষুব্ধ ক্রেতারা বিক্রেতারা অবশ্য অজুহাত দেখাচ্ছেন বন্যা পরিস্থিতিকে দিদারুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া মুী বন্দরনগরের চট্টগ্রাম কিন্তু সেখানকার সবজি বাজারগুলোতেই এখন সকল পণ্যের আকাশচুম্বী দাম একমাত্র আলু ছাড়া সব সবজির সর্বনিম্ন মূল্য একশো টাকা কাঁচামরিচ এক হাজার থেকে তিনশো টাকায় আসলেও কাঁকরোল কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো টাকা সিম দুইশো টাকা বরবটি একশো টাকা ও ঢেঁড়স একশো টাকা এদিকে বেড়েছে সামুদ্রিক মাছের দাম ইলিশ কেজি প্রতি ষোলোশো থেকে আঠারোশো টাকা ব্রয়লার ও সোনালে মুরগির দাম কেজিতে বেড়েছে বিশ থেকে ষাট টাকা আমরা লস দিয়ে বিক্রি করতেছি কেন কাস্টমার খাবে না রাজনীতির প্রেক্ষাপট নিয়ে যে আমাদের সমস্যা হচ্ছে যে বাজারে প্রত্যেকটা তরকারি একশো টাকার উপরে আমরা সাধারণ মানুষরা এই তরকারি এবং বিভিন্ন বাজার নিয়ে আমরা খুব হয়রানির মধ্যে আছি চাল ও ডাল আগের দামে বিক্রি হলেও বেড়েছে চিরা মুড়ি সহ সকল শুকনা খাবারের দাম আপনারা ফেসবুক ছবিতে তো দেখেন মিডিয়াতে দেখেন টিভিতে দেখেন অন্য দাম ওরা আমাদের কাছে বলছে এরকম দাম তো আমরা মিডিয়া দাম শুনবো না আপনাদের দাম শুনবো আমরা মনে করছি অনেক কিছু হবে কিছু হয় না বাজার নিয়ন্ত্রণ আছে মূল্য নিয়ন্ত্রণ করতে বাজার মনিটরিং এর প্রয়োজন আবশ্যক বলে জানান সংশ্লিষ্ট মুনিয়া যুথি নাগরিক